আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আবারও স্বাগতম। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের চ্যাপ্টার 7 অর্থাৎ সরল সমীকরণ থেকে। ওকে, তো সরল সমীকরণ থেকে আমরা জানি যে সমাধান করতে হয় বা চলকের মানগুলো কী করতে হয়, নির্ণয় করতে হয়। এখন আমরা কী করব, এখানে দেখো আমাদের কোনো সরল সমীকরণ দেওয়া নেই, বাট সরল সমীকরণ গঠন করার মতো এখানে কিছু কী দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। তো আমি এখানে দেখো তিনটি প্রশ্ন নিয়েছি, এখানে আমরা যদি তিনটি প্রশ্ন পারি তাহলে এই নিয়মের যত রকম প্রশ্ন আছে ইনশাআল্লাহ আমরা পারবো। তো এই প্রশ্নগুলোর সমাধান সাধারণত ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীতে থাকে, তাছাড়াও তোমার নবম দশম শ্রেণীতে গিয়ে আমাদের কাজে লাগবে যদি আমরা এই প্রতিটা নিয়ম একদম ভালো করে পারি। তো আসো আমরা একদম মনোযোগের সহকারে এই নিয়মটি আজকে আমরা শিখব। তো এই নিয়মটি হলো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, ওকে, ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হলো ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, অন্যটি হলো কি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। হ্যাঁ, আমরা একদম ছোট্টবেলা থেকে জানি যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7 এটসেট্রা, তোমার এইভাবে যাবে। অপরদিকে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হবে 2, 4, 6, 8, 10 এটসেট্রা, এইভাবে যাবে। আবার ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হলো 1, 3, 5, 7, 9 এটসেট্রা, এইভাবে যাবে। ওকে, তো আসো আমরা যদি এখন ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে যদি বলে শুধু ওয়ানলি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তখন দেখো তো কি হয় যে একটি সংখ্যার সাথে তুমি যখন 1 প্লাস করবা তখন এর পরবর্তী সংখ্যাটি পাবা, অর্থাৎ 1-এর সাথে 1 প্লাস করলে 2 পাওয়া যায়, 2-এর সাথে 1 প্লাস করলে 3 পাওয়া যায়, এইভাবে একটি সংখ্যার সাথে 1 প্লাস করলে এর পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। অপরদিকে দেখো এখানে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে তুমি যে সংখ্যাটি পেয়েছো এর পরের সংখ্যাটি পেতে হলে তোমাকে কী করতে হবে, 2 প্লাস করতে হবে, অর্থাৎ জোড় এবং বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী সংখ্যাগুলো পেতে হলে আমাদের 2 যোগ করতে হয়, যেমন 2-এর সাথে 2 প্লাস করলে 4 হয়, 4-এর সাথে 2 প্লাস করলে 6 হয়, এভাবে পাবো আমরা, এভাবে আমরা পাবো। অপরদিকে 1-এর সাথে যখন আমরা 2 প্লাস করবো তখন 3 পাবো, 3-এর সাথে যখন আমরা 2 প্লাস করবো তখন কী পাবো, 5 পাবো। তাহলে আমরা বুঝলাম যে জোড় এবং বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 2-2 করে প্রতিটি সংখ্যার বৃদ্ধি পায়। তখন যে জোড় সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যা যদি x হয় তাহলে অবশ্যই দ্বিতীয় সংখ্যা হবে কি x+2, তৃতীয় সংখ্যা হবে কি x+4। এই শর্তটা হলো কার ক্ষেত্রে বলো, জোড় এবং বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। অপরদিকে শুধু জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের অপরদিকে শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে শর্ত হবে যে প্রথম সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যা হবে x+1, কেননা পরবর্তী সংখ্যা পেতে হলে আমাদেরকে ওই সংখ্যার সাথে 1 প্লাস করতে হবে। ওকে, তৃতীয় সংখ্যা হবে কি x+2। আসো আমরা এই প্রশ্নগুলি সমাধান করব। তো আমরা প্রথম প্রশ্নটি সমাধান করবো। আসো এখানে প্রথম প্রশ্নটি, প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি যে শর্তটি দেওয়া আছে, সেই শর্তের মধ্যে আমাদের আছে যে এটা হলো যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে জোড়ও নেই বিজোড়ও নেই, শুধু কি বলেছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা যদি x হয় দ্বিতীয় সংখ্যা বলে কি হবে x+1, তৃতীয় সংখ্যা কি হবে x+2। আমরা ধরে নিব যে লিখব যে মনে করি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো কি x। ওকে, তো আমরা প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে কি ধরলাম x, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা যত এর থেকে 1 বেশি। একইভাবে তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যা যত এর থেকে 1 বেশি, অর্থাৎ এখানে 1-এর সাথে 1 প্লাস করলে হবে 2। আমরা চতুর্থ ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিব না, কেননা আমাদের প্রশ্নে বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করতে, যদি বলতো 4টি তাহলে আমরা এখানে চতুর্থ সংখ্যা নিতাম। ওকে, এখন প্রশ্নে দেখো তো কি দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, কার সমষ্টি, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো সেই জন্য আমরা এখানে সমষ্টি বের করব, প্রশ্ন মতে আমরা এক পাশে তিনটি
ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি লিখবো, অর্থাৎ প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা হলো x প্লাস 1, তৃতীয় সংখ্যা হলো x প্লাস 2। তো তিনটা সংখ্যা আমরা কি করলাম, প্লাস করলাম। এটা হলো আমাদের যোগফল বা সমষ্টি, আর প্রশ্নের সমষ্টি হলো 66। ওকে, এখন আমরা কি করব যে x এর মানগুলোকে আমরা যোগ করব, দেখবো এখানে কতটা x আছে, 1, 2, 3, তিনটা x আছে। সো আমরা লিখবো এখানে 3x, এরপর 1 এবং 2 প্লাস করলে হবে কি 3 = 66। এখন আমরা কি করব দেখো, শুধু x কে এক পাশে রাখবো, বাকি সকল মানকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো, যে তোমরা যাও, তোমরা একদম ডান পাশে চলে যাও। ওকে, তাহলে এখন এই 3কে আগে পাঠাবো নাকি এই 3কে পাঠাবো? যেই সংখ্যাটা যোগ বিয়োগ আকারে থাকবে সেই সংখ্যাটাকে আমরা প্রথমত ডান পাশে পাঠিয়ে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 3x এর সাথে গুণ হয়ে আছে, কেননা 3 এবং x এর মাঝখানে কোনো চিহ্ন নেই, সো এখানে গুণ হয়ে আছে। অপরদিকে এই 3 এবং x এর মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা কী হয়ে আছে, প্লাস বা যোগ হয়ে আছে। সেই জন্য আমরা এই 3কে বা 3কে ডান পাশে পাঠিয়ে দেব। আমরা জানি যে বাম পাশ থেকে ডান পাশে যখন কোনো মান যায়, প্লাস হলে হয় যায় মাইনাস, মাইনাস হলে হয় যায় প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ওকে, তো যেহেতু এটা প্লাস হয়ে যাবে কি -3। এরপর আমরা এখন কি করব, ক্যালকুলেশন করব, তাহলে পাবো আমরা 3x এর মান হবে কি 63। আবার x কে আমরা এক পাশে রাখবো, 63 উপরে বসবে, 3 নিচে বসে যাবে, কেননা 3 এবং x গুণ হয়ে আছে, 3 যখন অন্য পাশে যাবে ভাগ হবে, আর ভাগ হলে নিচে বসবে। এবার 3 দ্বারা আমরা 63কে ভাগ করলে পাবো 21, সো x = 21। তো এখন আমরা উপরে লিখবো, সুতরাং প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা, বলে কি লিখবো, সুতরাং এই মানগুলো কিন্তু আমরা নিচে লিখবো। ওকে, তো প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যার মান ছিল x, x থাকবে যেখানে x এর মান হবে সেখানে, অর্থাৎ এখানে বলে কি হবে 21। অপরদিকে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে কি হবে 21 + 1 = 22। তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে কি হবে 21 + 2 = 23। তো দেখো আমরা এইভাবে করে ফেলব। এরপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল, তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি 42 হলে সংখ্যা তিনটি কত? আমাদের তিনটি সংখ্যার মান কি করতে হবে, বের করতে হবে। তো আসো আমরা পূর্বের নেই মানগুলোকে সাজিয়ে নেই। হ্যাঁ, তো আসো আমরা এখানে মানগুলোকে সাজিয়ে নিলাম, লিখলাম যে প্রথম ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা x, তাহলে বলতো দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা কি হবে, নিশ্চয়ই প্রথম সংখ্যা যত ওই সংখ্যা থেকে 2 বেশি, অর্থাৎ আমরা 2 প্লাস করব। আমরা কি শিখেছিলাম, জোড় এবং বিজোড়ের ক্ষেত্রে 2 করে প্লাস হয়, এবং জোড় এবং বিজোড় না থাকলে, অর্থাৎ শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, শুধু ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে 1 করে প্লাস হয়। ওকে, আচ্ছা, তাহলে তৃতীয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হবে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা যত এর থেকে কি 2 বেশি, অর্থাৎ x প্লাস 4। এখন প্রশ্নে বলেছে তিনটি, তাই আমরা এখানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তিনটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বের করলাম। যেহেতু আমাদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, বলো কত বলেছে এখানে, 42 নাকি, তো আমরা এখন এই মানগুলির সমষ্টি বের করবো। আমরা প্রশ্ন মতে তিনটি সংখ্যা যোগ করবো, প্রথম সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা কি x প্লাস 2, ওকে, এবং তৃতীয় সংখ্যা হলো x প্লাস 4, আর প্রশ্নের সমষ্টি হলো 42। ঠিক আছে, এখন আমরা কী করবো, মানগুলোকে প্লাস করবো, 1, 2, 3টা x লিখবো 3x, একইভাবে 2 এবং 4 প্লাস করলে হবে 6, ওকে 42। এখন সেই আগের নিয়ম, আমাদের 6কে অন্য পাশে পাঠিয়ে দিতে হবে, কেননা এই 6 x এর সাথে বলে কি হয়ে আছে, প্লাস হয়ে আছে, এবং 3 যেহেতু গুণ হয়ে আছে, আমরা 3কে পরে নিব, সো এখানে 3x বাম পাশে থেকেই যাবে, 42, 6 যখন অন্য পাশে চলে যাবে প্লাস হয়ে যাবে কি মাইনাস। আচ্ছা, তাহলে আমরা 3x এর মান পেলাম যখন মাইনাস করব 36। ওকে,
এক, তাহলে থ্রি যখন অনুপাশে যাবে, যেহেতু গুণ হয়ে আছে বাঘ হবে, বাঘ হলে নিচে বসবে ডান পাশের মানগুলোর। তো আমরা এখন থ্রি দ্বারা মানকে ভাগ করলে হবে তিন একে তিন, তিন দুগুণে ছয়, তাহলে আমরা এক্সের মান এখানে কি পেলাম বলো, টুয়েলভ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে প্রথম ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার মান বলো কি, টুয়েলভ, এবং দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার মান বলো কি হবে, টুয়েলভ প্লাস টু ইকুয়াল ফোরটিন। অপরদিকে তৃতীয় ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার মান বলো কি হবে, টুয়েলভ প্লাস ফোর ইকুয়াল কি, সিক্সটিন। আমরা এইভাবে মানগুলো বের করতে পারবো, এইগুলো হলো কি আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার বলে কি হবে, টুয়েলভ ফোরটিন এবং সিক্সটিন, ঠিক আছে। আমাদের তৃতীয় প্রশ্নটি ছিল কি করবো, তৃতীয় প্রশ্নটা আমাদের ছিল তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি, 45 হলে সংখ্যা তিনটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটাও এখানে কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যাগুলো কেমন, যে ওয়ান থ্রি ফাইভ সেভেন, অর্থাৎ তোমার দুই দুই করে কি পায়, বৃদ্ধি পায় নাকি। সো প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যদি এক্স হয়, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা পেতে হলে আমাদের এক্স এর সাথে টু প্লাস করতে হবে। যেমন এক্স এর মান যদি দেখো ওয়ান হয়, বসাও এখানে, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা হবো ওয়ান প্লাস টু ইকুয়াল কি, থ্রি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের তৃতীয় ক্রমিক স্বাভাবিক ওয়ান প্লাস ফোর। তো এখন আমরা কী করবো, সেই আগের নিয়ম প্রশ্ন মতে তিনটি সংখ্যার সমষ্টি, তাহলে আমরা তিনটা সংখ্যা আমরা প্লাস করে নিব, প্লাস করলাম, এরপর আমরা মানটাকে এখানে 45। ওকে, এখন আমাদের এক্স এর মানগুলো আমরা এখানে যোগ করবো, এক দুই তিনটে এক্স লিখবো, থ্রি এক্স, আর সংখ্যাগুলো আমরা যোগ করবো দুই এবং চার, যোগ করলে হবে কি, সিক্স ইকুয়াল 45, বা থ্রি এক্স ইকুয়াল 45। সিক্স যখন অনুপাশে যাবে প্লাস মাইনাস হয়ে যাবে, এই মানটা আমরা পাবো। তাহলে থ্রি এক্স এর মান আমরা এখানে পেলাম, মাইনাস করলে কি, 39, বা এক্স ইকুয়াল 39 উপরে বসবে এবং থ্রি নিচে বসবে, থ্রি দ্বারা যখন আমরা 39 ভাগ করবো তখন কি পাবো, 13। সো এক্স এর মান পেয়ে গেলাম কি, 13। তাহলে প্রথম ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার মান হবে কি, 13, দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার মান হবে কি, 13 প্লাস 2 ইকুয়াল বলো কি, 15, তৃতীয় ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার মান বলো কি হবে এখানে, 13 প্লাস 4 ইকুয়াল কি, 17। তাহলে আমাদের অ্যান্সার বলো কি হবে, যে 13, 15 এবং 17, এগুলো হলো কি আমাদের অ্যান্সার। আমরা নিচে আবার এই মানগুলোকে সাজিয়ে লিখতে হবে সুতরাং দিয়ে, ঠিক আছে, সুতরাং দিয়ে আমাদেরকে মানগুলো কি করতে হবে, লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যদি এই নিয়মগুলো খুব ভালো করে পারি, তাহলে আমাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর মধ্যে আমাদের এরকম অনেক প্রশ্নের সমাধান আছে। এই নিয়মের যে প্রশ্নগুলো সমাধান আছে, ইনশাল্লাহ আমরা প্রতিটি প্রশ্নের সমাধান খুব সহজে নির্ণয় করতে পারবো। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসের ইতি টানছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।